শিল্পী সমিতির নির্বাচনকে নিয়ে নানা নাটকের মাঝে নতুন আরেকটি নাটক তৈরি হয়েছে। চিত্রনায়িকা রোজিনা গত 11 ফেব্রুয়ারি ইমেল বার্তার মাধ্যমে সমিতির কার্যনির্বাহী পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত জানিয়ে দেন সভাপতি বরাবর। কিন্তু আজ হঠাৎ করে রোজিনা আবার গণমাধ্যমকে জানিয়েছেন তিনি তার সিদ্ধান্ত থেকে ফিরে এসেছেন, তিনি তার পদত্যাগপত্র উইথড্র করবেন, তার মানে তিনি সমিতিতে থাকবেন। গত 11 ফেব্রুয়ারি পাঠানো সেই ইমেল এখন পর্যন্ত শিল্পী সমিতি গ্রহণ করেননি, সে কারণেই রোজিনা নিজের সিদ্ধান্ত থেকে ফিরে আসছেন, সমিতির দায়িত্বে থাকবেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন। রোজিনা আরও জানিয়েছেন, আমি একজন শিল্পী, নিজেদের মধ্যে কাদা ছুড়াছুড়ি দেখে খুব বিরক্ত হয়ে গিয়েছিলাম, সামান্য এই পদ নিয়ে মামলা পর্যন্ত হলো, এটা আমার পুরো অভিনয় জীবনে কখনো দেখিনি, আমি লজ্জায় পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছিলাম। পরে ডিপজল, আলিরাজ ভাই, কয়েকজন শিল্পী আমাকে বুঝিয়েছেন, তারা বলেছেন আমাকে যোগ্য সম্মান দেওয়া হবে। তিনি গণমাধ্যমকে আরও জানিয়েছেন, আমাকে জায়েদ খান বলেছে সিনিয়রদের সব বৈঠকে থাকা লাগবে না, শুধু গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্তের সময় তাদের মতামত নেওয়া হবে, তাও সমিতিতে না আসতে পারলে ফোনে জানালেও চলবে। আমার মনে হয়েছে তাহলে সমিতির কার্যনির্বাহী সদস্য হিসেবে থাকতে সমস্যা নেই, আমি নতুন করে সিদ্ধান্ত নিয়েছি মেল উইথড্র করব। রোজিনা তার সিদ্ধান্ত থেকে ফিরে আসছেন, পুনরায় শিল্পী সমিতির নেতৃত্বে থাকার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন এবং দু একদিনের মধ্যেই তিনি এই পদত্যাগপত্র উইথড্র করবেন বলে জানিয়েছেন। কিন্তু রোজিনা গণমাধ্যমকে জায়েদ খান প্রসঙ্গে যে কথাটা বলেছেন, তার মানে কি রোজিনা ধরেই নিচ্ছেন জায়েদ খান সাধারণ সম্পাদক থাকছেন? যদিও আদালতের রায় এখনও আসেনি, আগামী 22 ফেব্রুয়ারি হাইকোর্টে এই মামলার শুনানি হবে, শুনানির পরে সিদ্ধান্ত গ্রহণ হবে কে সাধারণ সম্পাদক, জায়েদ খান নাকি নিপুন। জায়েদ খানের কথাকে গুরুত্ব সহকারে রোজিনা যখন গণমাধ্যমকে বলেছেন, তখন আরও একটি প্রশ্নের জন্ম নিশ্চয়ই হবে, সেটি হচ্ছে জায়েদ খান যদি সাধারণ সম্পাদক না হন, যদি আদালতের মাধ্যমে নিপুন সাধারণ সম্পাদক হন, তাহলে কি রোজিনা আবার পদত্যাগের সিদ্ধান্ত নেবেন? বিষয়টি পরিষ্কার করে জানাননি রোজিনা। দেখা যাক, 22 তারিখের পরে, আদালতের সিদ্ধান্তের পরে রোজিনা আবার কোনো নতুন কথা বলেন কি না। যদিও শিল্পী সমিতির এই নির্বাচনকে ঘিরে একের পর এক নাটক ঘটেই চলেছে।